গাল দিচ্ছি তোরে দাদা তুই গাল দিচ্ছিলিস কেন? আমি গাল দিয়েছি? আমি গাল দিইনি। আমি কোথায় গাল দিয়েছি? গাল দিসনি? হ্যাঁ আমি গাল দিইনি। আমি কোথায় গাল দিয়েছি? আমি গাল দিচ্ছি, তুই কাছে কোনো প্রমাণই নাই। চল যা বাড়ি, যা বাড়ি, যা। হ্যাঁ গাল দিসনি? লোক যারা এই ভিডিওটা কি তোমার নাই, কথাটা বলবে না আগে থেকেই জানতো জানিস তো, তুই বড় আমি এমনি, ঠিক আছে? তা ভিডিওটা দেখি না ভালো করে, তুই অষ্টমে নাই পাঠিয়ে দিচ্ছে, ভালো হবে না একবার দেখি নিবি ভালো করে, কেমন ভালো লাগবে দেখবি কেমনভাবে গালটা দিয়েছে। কোনো চাপ নিস না, আর মাকে গিয়ে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাদা মাকে দেখা নিয়ে ফোন করে তাই যাচ্ছি, তুই যা বলবি তাই করবো, প্লিজ দাদা করে দিন, যা বলবি তাই করবো। চাপ নিস না ভাই, যা বলবো তাই শুনবি তো, যা বলবো তাই শুনবি তো, যা বলবি তাই করবি। মনে রাখিস যা বলবো তাই শুনবি। আর এখন থাক, বেশ এখন থাক, মজা মজি করবি কর, ওটা বারণ করবো না, বাইরে কাজে চলে আসবে, তো বেশি কাজ দেবো না, চিন্তা করিস না, চলে আসবে। আস্তে কর, ও কৃষ্ণ কোলে লীলা দাঁড়া, তোর কর্ড ঘোড়া খুঁজাচ্ছি। নরকে যাবি তুই, নরকে আমাকে যে কাজ করার জন্য নরকে যাবি। ভাই শোন, বল পুরো জায়গাটা জল দেবে পরিষ্কার করে যেত, আর গাছগুলো তো ভালো করে জল দেবে, গাছগুলো বড়। আমি পারবো না, পারবি না, মা কাছে আছে বলবো, জল একটু জল না, তারপর তুমপাটা কখন ছাদে আসবে, খাটটা লড়াবো তুমপারে। Hey!
अफसोस, मुकेश बच नहीं सका और वो सिर्फ 24 साल का था।